শ্রমিক এবং মেহনতি মানুষদের পরিশ্রমের প্রতি সম্মান জানাতে পুরো বিশ্বে একযোগে যে দিনটি শ্রমিক দিবস হিসেবে উদযাপন করা হয় সেটি হচ্ছে পহেলা মে দিবস। মে দিবসে আমরা চেষ্টা করি যেই মানুষগুলো আমাদের জন্য সবসময় পরিশ্রম করে, যারা আমাদেরকে শ্রম দিয়ে আমাদের জীবনের সমস্ত কাজকর্ম সহজ করে দেয়, নিজেদের সুখ শান্তি এবং বিনোদন আরামের কথা না ভেবে সেই মানুষগুলোকে সম্মান প্রদর্শন করার জন্য আমরা মে দিবস পালন করি। মে দিবসের যেই ইতিহাস, সেই ইতিহাসটা একদম গোড়া থেকে আলোচনা করলে একদল মানুষের ওপর হয়ে আসা অত্যাচারের প্রতিবাদ করার ইতিহাস। উপনিবেশিক কাল থেকে শুরু করেই বা আধুনিক যুগের শুরু থেকে বললেও সবসময় একটা জিনিস লক্ষ্য করা যায়, যারা শ্রমিক তাদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নেই, তাদের নির্দিষ্ট কোনো জীবন নেই, তাদের জীবনে নেই কোনো আরাম আয়েস, আলাদা ধরনের পারিবারিক সময় সুযোগের ব্যবস্থা। ধরেই নিয়ে আসা হয়েছিল যে এই মানুষগুলোকে আমি অর্থ দেই এবং অর্থের বিনিময়ে আমি তার জীবনের এই কর্মঘণ্টাগুলো কিনে নিই। তার কোনো রকম আহ্লাদ নেই, শখ নেই এবং মানবিকতার যে জায়গা সেই জায়গা থেকেও আমরা কখনো তাদেরকে সুযোগ দিইনি। এবং এই শ্রমিকদের প্রতি হয়ে আসা এই অন্যায়গুলো কিন্তু সবসময় তথাকথিত উন্নত এবং প্রগতিশীল রাষ্ট্রের পক্ষ থেকেই বেশি এসেছে। শ্রমিকদের যেই কর্মব্যস্ত দিন এবং তাদের কোনো রকম নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকার যে ইতিহাস, সেটা প্রাচীনকাল থেকেই চলে আসছে। দাসপ্রথা থেকে শুরু করে আফ্রিকা, ইউরোপ এবং অন্যান্য জায়গায় যেই শ্রমিকরা শ্রম দিতেন, তাদের নির্দিষ্ট কোনো ধরনের কাজের সময় ছিল না। শিল্প কারখানা গড়ে ওঠার পরে যখন আমেরিকা এবং ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পরে বিভিন্ন কারখানায় শ্রমিকরা নিজেদেরকে নিয়োজিত করলেন কাজে, তখন তারা দেখলেন যে তাদের নির্দিষ্ট কোনো শ্রম ঘণ্টা নেই। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে কখনো কখনো 18 ঘন্টা, 16 ঘন্টা, 12 ঘন্টা তারা একটানা কাজ করে যাচ্ছে। সেই জায়গা থেকে তারা একত্র হয়ে যখন বলা শুরু করলো যে আমরা একটা নির্দিষ্ট কর্মঘণ্টা চাই, আমরা নির্দিষ্ট একটি কাজের সময় চাই, তার পরবর্তী যে সময়টা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাবো, তখন থেকেই শুরু হলো উপরমহলের বিপত্তি। কারণ শ্রমিকদের কোনো নির্দিষ্ট দাবি থাকতে নেই, তারা তো শ্রম দিবে। এই যে মানসিকতা, এই মানসিকতা থেকেই শ্রমিকদের প্রতি অন্যায় এবং শ্রমিকদের এই আন্দোলন বা শ্রমিকদের প্রতিবাদের প্রতি অন্যায়ের যাত্রাটা শুরু হয়েছিল। পৃথিবীর শ্রমিক আন্দোলনের যেই ঘটনা, সেই ঘটনাগুলোর জন্ম হয়েছিল 1800 সালের গোড়ার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিকরা যখন মনে করলেন যে এখন সময় এক হয়ে আমাদের যেই কর্মঘণ্টা এবং আমাদের প্রতি হওয়া অবিচারগুলোর প্রতি প্রতিবাদ জানানোর, ঠিক তখনই 1806 সালে ফিলাডেলফিয়ায় গঠিত হয় পৃথিবীর প্রথম ট্রেড ইউনিয়ন, অর্থাৎ শ্রমিকদের পক্ষে তৈরি করা একটি ইউনিয়ন যারা শ্রমিকদের দাবি তুলে আনবে। তারপর থেকে 1820, 1830, 1840 এই সময়টা জুড়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দফায় বিভিন্ন আন্দোলন হয় এবং শ্রমিকদের এই আন্দোলনের ফলে 1837 সালে যেই সরকার ক্ষমতায় আসে, বুরেন সরকার, সেই সরকারের আমলে তারা তাদের কর্মঘণ্টা 10 ঘন্টায় নিয়ে আসতে বাধ্য হয়। এবং যখন 10 ঘন্টায় নিয়ে আসা হয়, তারপর শ্রমিকরা আরও বিভিন্ন ধরনের সংগঠন গড়ে তোলে এবং 1837 সালের পর থেকে শ্রমিকদের বিভিন্ন সংগঠনগুলোর যে সূচনা, সেই সূচনা হয় এবং তারা একযোগে তাদের কর্মঘণ্টা আরও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসার দাবি জানান। এই যে এই ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা থেকেই 1840 সালের পরবর্তী সময়ে একের পর এক বিভিন্ন ধরনের শ্রমিক আন্দোলন এবং শ্রমিকদের একযোগ হয়ে দাবি আদায়ের ঘটনা ঘটেছে। সমস্ত পৃথিবীর বামপন্থীদের যে আন্দোলন বা দাবি আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনগুলোর একটা অনেক বড় জায়গা ছিল তৎকালীন শিকাগো শহর। এবং শিকাগো শহরেই শ্রমিকদের একটা, তাদের কর্মঘণ্টা এবং শ্রমিকদের দাবি আদায়ের একটা আন্দোলন অনেক আগ থেকেই চালু হয়ে আসছিল। সেই যে ধরেই 1884 সালের 7ই অক্টোবর শ্রমিকরা প্রথম দাবি তুললেন একত্র হয়ে যে আমরা 8 ঘন্টা কাজ করব দৈনিক। এবং স্বাভাবিকভাবেই তাদের এই যে দাবিটা, সেটা তৎকালীন যেই ক্ষমতাসীন গোষ্ঠী ছিল তারা এই দাবিটা মানল না। এই ঘটনারই প্রেক্ষিতে 1886 সালের 1লা মে হে মার্কেটে একদল শ্রমিকের যে ডাক দেওয়া যে আন্দোলন, সেই আন্দোলনে কম সময়ের মধ্যে প্রায় 3 লাখের বেশি শ্রমিক যোগ দিল। এবং সেই দিন পুলিশ স্বাভাবিকভাবেই তাদের যে আন্দোলনটা, সেই আন্দোলনটা ব্যাহত করল। 1লা মের ঘটনার জের ধরেই 3রা মে এবং 4ঠা মে আবারও শ্রমিকরা মাঠে নামলো এবং সেই দিন পুলিশ তাদের ওপর হামলা করে তৎক্ষণাৎ ওই জায়গায় 6 জন শ্রমিককে নিহত করে এবং পরবর্তীতে একটি বোমা বিস্ফোরণের মাধ্যমে সেখানে 7 জন পুলিশ সহ আরও কয়েকজন শ্রমিক নিহত হয়।
এই ঘটনার জের ধরে তৎকালীন শাসক গোষ্ঠী একটি প্রহসনের মামলা সাজায় এবং সেই মামলায় একটি প্রহসনেরই বিচার কার্য দেয়। যেই বিচার কার্যে শ্রমিকদের যেই নেতা আগস্ট সহ আরও অনেককে বিভিন্ন ধরনের খুবই হাস্যকর সাজার মধ্যে নিয়ে আসা হয় এবং সেই সাজার আওতায় পরবর্তী সময়ে তাদের কয়েকজনকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় এবং কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে দু একজন জেলখানায় থাকা অবস্থায় আত্মহত্যা করে। এই যে ঘটনার জের, এই জেরটা যখন পুরো বিশ্বে একযোগে ছড়িয়ে যায় তখন পুরো বিশ্বে শ্রমিকরা বলা শুরু করে যে আমরা এরপর আর কোনো ধরনের নিপীড়ন বা আমাদের উপর চলে আসা যুগের পর যুগ ধরে এই নিষ্পেষণ মানব না। এই ঘটনার জের ধরে পরবর্তী সময়ে সমস্ত সরকাররা শ্রমিকদেরকে একটি নির্দিষ্ট কর্মঘণ্টা অর্থাৎ 8 ঘন্টা দেওয়ার জন্য বাধ্য হয় এবং 1989 সাল থেকে এটা দেয় এবং 1990 সাল থেকে সারা বিশ্বে একযোগে 1 মে দিবস বা শ্রমিক দিবস হিসাবে মেনে নেওয়া এবং উদযাপন করা হচ্ছে। যুগে যুগে সমস্ত রাজনৈতিক নেতারা 1 মে এই যে ধারণা, এই ধারণা এবং শ্রমিক দিবস উদযাপনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। বিশ্বের অন্যান্য দেশের মতন বাংলাদেশেও খুবই সাড়ম্বরে 1 মে যেই দিবসটা, এই দিবসটা পালন করা হয়। বাংলাদেশে মে দিবস পালন করার যে ইতিহাস সেটা শুরু হয়েছিল নারায়ণগঞ্জ থেকে 1938 সালে। এরপর পাকিস্তান আমলেও পাকিস্তান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে মে দিবস পালন করেছেন এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে বারবারই মে দিবসটা পালন করে আসা হচ্ছে। কাজের কথা এটাই যে পৃথিবীতে আর যেরকম 10টা দিবস শুধুমাত্র একদিন উদযাপন এবং বইয়ে খাতা কলমে কিছু নজিরের মধ্যে আটকে থাকে, মে দিবসটাও যেন সেরকম কয়েকটা জায়গায় আটকে না থাকে। এই দিবসের শ্রমিকরা যেই দাবি এবং তারা যেই লক্ষ্যে মে আন্দোলনটা করেছিল, তারা যেই লক্ষ্যে একত্রে হয়েছিল, তাদের সেই দাবিগুলো যেন আমরা সম্পূর্ণরূপে তুলে ধরতে পারি এবং তাদের সেই দাবিগুলো পূরণ করতে পারি এবং প্রত্যেকটি শ্রমিককে তার শ্রম ঘামের সম্পূর্ণ সম্মান এবং তার প্রতি হওয়া, তার ব্যক্তি একজন শ্রমিকের প্রতি সম্মান দিতে পারি, সেই দাবিটাই আমাদের সকলের এবং শ্রমিকদের পক্ষে একটি পৃথিবী তৈরি হোক যেখানে তাদের সম্মান থাকবে, তাদের দাবিগুলো থাকবে এবং থাকবে তাদের একটি নির্দিষ্ট পৃথিবী। ধন্যবাদ সবাইকে। বইয়ের ফেরিওয়ালা সবসময় চেষ্টা করে বই এবং সাহিত্যের গল্পগুলো আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে। আমাদের এই উদ্যোগটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সকল পোস্ট লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।